প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন চলন বিলের কাটা নদীতে পলন আবার জন্য বাউদ ভাইরা রেডি হচ্ছেন তৈরি হচ্ছেন এই চলন বিলে এই কাটা নদীতেই পলন আবা হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই পলগুলো নামবে আজকে তো নামতেছেন আগামীকাল কোন নামবেন আগামীকাল এই নলডাঙ্গা ঘাটের থেকেই বাড়ি চলে যাবি তাহলে দাওয়াত দিয়ে দেবো সবগুলো না প্রচুর ঠান্ডা বাতাস হচ্ছে তো যার কারণে নামতে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই প্রতি বছর বর্ষা শেষে আমাদের এই চলন বিলের কাটা নদীতে প্রচুর পলর বাউত নামে প্রচুর মাছ পাওয়া যায় আপনাদের দাওয়াত রইল আগামীকাল এই নলডাঙ্গার থেকে মামাখালী পর্যন্ত পলর যাবে প্রচুর মাছ পাওয়া যায় আপনাদের আমন্ত্রণ রইল আমরা চলে এসেছি চলন বিলের কাটা নদীতে মাছ মারছে দেখতে পাচ্ছেন এই যে পলনে বেছে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী সম্ভবত যে মাছ পড়েছে পালাতে দেখতে থাকুন অনেক উৎসুক জনতা দেখতে পাচ্ছেন মাছ মারা দেখতে এসেছে এটাকে বলে দোরা জাল প্রচুর মানুষ হইতো যদি আজকের এই বাতাস শীত যদি না থাকতো সকালের থেকেই আজকে প্রচুর পরিমাণে বাতাসে চলন মিলে ঠান্ডা পড়েছে যার কারণে এইমাত্র রোদের একটু দেখা পাওয়া যাচ্ছে আপনারা কোন থেকে আইছেন আমরা কাটেঙ্গা থেকে আইছি কি সুন্দর লাগছে না যে দর্শক বিন্দু আগামীকাল নলডাঙ্গা ঘাট হইতে মামাখালী পর্যন্ত অসংখ্য পলন হবে আপনাদের আমন্ত্রণ রইলে চলে আসবেন চলন বিলের এই কাটা নদীতে নলডাঙ্গা ঘাটে এই কাটা নদীতে এত যে বউ কাটা দিয়েছে ধারণাই করা যায় না মোবাইল ধরেছে প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে বল মাছ এই মাত্র পাওয়া হলো কাকা বাসা কোথায় গিরাম বোয়ালমারি বোয়ালমারিতে নাইছেন যাক আপনার ভাগ্য ভালো আজকে ঠিক আছে কাতেন আগামীকাল নামবে আলে আসবেন আবার আচ্ছা ঠিক আছে ওকে ভাগ্য দেখেন সাধারণ বল সাধারণ এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী বল আর একজন পেয়েছে গাতেন গাতেন ছুটি দেন না যায় অসংখ্য হাঁসের খামার আমাদের এই চলন বিলে কাটা নদীর পারে গড়ে উঠেছে কারণ এই চলন বিলে হাঁস পালতে খরচ কম এবং সুযোগ সুবিধা বেশি যার কারণে অনেক অনেক বেশি পরিমাণেই খামার গড়ে উঠেছে এই কাটা নদীতে দেখতে পাচ্ছেন এখানে একটি মাছ পড়েছে পলতে এই যে সম্ভবত বোয়াল মাছ দেখা যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন এ চল ফাটা দিয়েন না
এই যে 10 মিনিট দেখতে পাচ্ছেন আরেকটি বল পাওয়া হয়েছে দেখা যাক ওইখানে হয়তো সম্ভবত মাছ পড়েছে কিনা দেখা যাক ধরলেই বুঝতে পারবো আসলে মাছ পড়ছে নাকি না নেই হয়তো বের হয়ে গেছে ধরেন মাছ ধরেন ভাই মাছ ধরেন হ্যাঁ গুড এই যে এখানে ধরেন চেতন মিঠুন চেতাও এই যে আরেকটি বোয়াল মাছ পাওয়া হলো আমাদের এই চালন মিলে প্রচুর পরিমাণে বোয়াল মাছ পাওয়া হবে মাছ নাই আছে 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 ধরে আর ধরো প্রিয় শুধু দেখতে পাচ্ছেন অবশ্যই একটা মাছ পড়েছে হয়তো বল বা অন্য মাছ দেখা যাক কি মাছ এই যে এই পাশে আছে আর একটা কেবা কাকা আর একটা মাইলেন এই যে এই যে মিঠুন ভাই পেয়েছে এবং আরেকজন পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনি তো আগে একটা পাইছেন আপনি পানি দিয়ে রাখবেন না দেখছেন দুটি পাওয়া গেলেন বড়ই তো দর্শকবৃন্দ এই যে দেখুন অনেক কষ্টের পরে বল মাছ পেল দেখা দেন না মাছটা হ্যাঁ এই যে আচ্ছা রাখেন আপনি আবার যান ডুব ভাঙ আগে ভালো লাগছে প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আজকে মাছ মারা শেষ হয়ে গেল এই যে উঠে চলে যাচ্ছে সবাই এই নলডাঙ্গা স্থল ঘাট হইতে পলন নেবে মামাকালী কোনটে চলে যাবে আপনাদের আমন্ত্রণ রইল এই যে দেখতে পাচ্ছেন আমার সাইদুল ভাই বল মাছ এসে দেখছো না তুমি সারা তো যে আরও আছে এই যে বল মাছ পেয়েছে দেখি দেখি মাছ দেখি বলনি আগে পাইছি মনে না না পরে আচ্ছা রিপন সরি কাথক কলটা কাথক এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী অনেক বড় বল এটা তো 1 কেজি উপরে চলে যাবে না ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম।